নাবালক ছেলের হাতে 9 বছরের নাবালিকা মেয়ের ধর্ষণের ঘটনা তদন্তে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার বিশালগড় থানা এলাকার এক 17 বছরের নাবালক দ্বারা ধর্ষণের শিকার হয়েছে স্কুল পড়ুয়া 9 বছরের নাবালিকা। জানা গেছে, একই এলাকার 17 বছরের এক নাবালক ছেলে নাবালিকা মেয়েটির মা বাবার অনুপস্থিতির সুযোগ নিয়ে সোমবার দুপুরে নাবালিকা মেয়েটির মুখে চাপা দিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে নাবালিকা মেয়েটির মা বাবা কাজ থেকে বাড়ি ফিরে আসলে মেয়েটির সম্পূর্ণ ঘটনা খুলে বলে তার মা বাবার কাছে। এতে নাবালিকা মেয়েটির মা বাবা তাদের নাবালিকা মেয়েকে সঙ্গে নিয়ে বিশালগড় মহিলা থানায় গিয়ে অভিযুক্ত নাবালক ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে লিখিত আকারে মামলা দায়ের করে। যথারীতি বিশালগড় থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির 376 এবি এবং পক্সো আইনে মামলা হাতে নিয়ে অভিযুক্ত নাবালক ছেলেকে সোমবার রাতেই গ্রেফতার করে। পরে থানার সমস্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে নাবালিকা মেয়েটিকে যখন পুলিশ বিশালগড় মহকুমা হাসপাতালে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যায়, তখন বিশালগড় মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রিয়েল মজুমদার মেডিকেল টেস্ট না করার জন্য বিভিন্নভাবে ভয় ভীতি দেখায় ওই নাবালিকা মেয়েটিকে। ওই গুণধর চিকিৎসকের ভয়ে নাবালিকা মেয়েটি মেডিকেল টেস্ট করতে অস্বীকার করে। ঘটনার অভিযুক্ত নাবালক ছেলেকে মঙ্গলবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করে। তার পাশাপাশি এদিন নাবালিকা মেয়েটির জবানবন্দিও রেকর্ড করে আদালত। গতকাল রাতে এই ঘটনার খবর পায় রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন। মঙ্গলবার রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা ঘটনার তদন্তে ছুটে যান বিশালগড়ে। বিশালগড় মহকুমা আদালতে নাবালিকা মেয়েটির পরিবার সহ নাবালিকা মেয়েটির সাথে কথাবার্তা বলেন এবং নাবালিকা মেয়েটির শারীরিক খোঁজ খবর নেন। তার পাশাপাশি এদিন কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা বিশালগড় মহিলা থানায়ও যান। সেখানে থানার কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সাথে এই নেককারজনক ঘটনাটি নিয়ে আলোচনা করেন। অভিযুক্ত নাবালক ছেলেটি যেন কোনোভাবেই রেহাই না পায় সেই ব্যবস্থা করার জন্য পুলিশকে অনুরোধ জানান তিনি। পাশাপাশি এই ধরনের একটি নেককারজনক ঘটনায় বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসক রিয়েল মজুমদারের এমন ভূমিকায় গোটা বিশালগড় মহকুমা জুড়ে ছি ছি রব উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিশালগড় মহিলা থানার পক্ষ থেকে হাসপাতালের চিকিৎসক রিয়েল মজুমদারের এই আচরণের কথা লিখিত আকারে বিশালগড় মহকুমা শাসককে জানানো হবে। তবে এই ধরনের ঘটনায় অভিযুক্ত নাবালক ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে এলাকাবাসী। মানে আজকে কি উদ্দেশ্যে থানাতে আসা? আজকে বিশালগড় মহিলা থানাতে আসার একটাই কারণ, লক্ষ্মীবিলে জায়গাটার নাম লক্ষ্মীবিল, পূর্ব লক্ষ্মীবিল, ওইখানে একটা বাচ্চা নিয়ে অত্যাচারিত হয়েছে এবং খুবই দুঃখজনক ব্যাপার। তো আজকে এই ব্যাপারে তদন্ত করার জন্য আসলাম এবং আমরা অভিভাবকের সঙ্গে দেখা করেছি, বাচ্চার মেয়েটার সঙ্গে দেখা করেছি। তবে এখানে একটা অভিযোগ ওরা করেছে যে অভিভাবকরা করেছে, বাচ্চাটা নাকি এখনও মেডিকেল টেস্ট করানো হয়নি, ভয়ের বাচ্চাটা করতে চাইছে। তো এই জায়গায় আমি আজকে থানাতে এসে বললাম বাচ্চাটাকে যেন আবার মেডিকেলের জন্য পাঠানো হয় এবং বাচ্চাটাকে যেন সুস্থ আছে কিনা একটু দেখানো হয়। আর এর সঙ্গে অভিভাবকদের কর্তব্যদের একটা অনুরোধ রাখবো, বাচ্চাদের জন্য ওরা সুনজরে রাখে, বাচ্চাদেরকে যেন ওরা মানে ভবিষ্যতের কথা চিন্তা করে, যাতে বাচ্চারা সুরক্ষিত থাকে সেই দিকে দেখাশোনা করে এবং সব অভিভাবকদের জন্য সচেষ্ট থাকে। ম্যাডাম, বিশালগড় মহকুমা হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, বাচ্চাটাকে নাকি বিভিন্নভাবে ভয় দেখানো হয়েছিল মেডিকেল করানো নিয়ে, সেটা কতটুকু সত্যি এটা আমার এখনো জানা নেই। বাচ্চাটার বাবা এখনো কোর্টে আছে, তো সেই ব্যাপারে ওরা থানাতে মহিলা থানাতে ওরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছে আমি শুনলাম। সেই ব্যাপারে যদি সত্যি হয় তাহলে তদন্ত অবশ্যই করা হবে। বিষয়টা নিয়ে কি বলবেন ম্যাডাম? বিষয়টা নিয়ে আজকাল যে হারে মানে দুর্ঘটনা হচ্ছে এরকম, সেটা খুবই দুঃখজনক। তো সবাইকে আমাদের সচেষ্ট থাকতে হবে এবং বাচ্চাদের সব দিক দিয়ে সুরক্ষিত থাকতে পারে সেই দিকে আমাদের সবার নজর থাকতে হবে। যে অভিযুক্ত তাকে কি গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযুক্ত নাকি নাবালক, এখনও ওর 18 বছর হয়নি, জুভেনাইল করবে ধরা পড়েছে। তবে বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসক রিয়েল মজুমদার এই কর্মকাণ্ডে সর্বত্রই দাবি করতে শুরু করেছে, খুব শীঘ্রই এমন চিকিৎসকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।